ওমর ডাক দেখো বাপ ছালাই কি মনে হবে ভালো আল্লাহ আকবার বলো আজকে উমর থেকে রসুলের হুকমে রসুল এসকে রসুল মোহাম্মদ রসুল শিখতে হবে কথা কোন ঠিক না ঠিক আমি এক কথায় বলে দিয়ে যাই এক কথায় বলে দিয়ে যাই যাদের ভিতরে ঈমান নাই তাদের নামাজের কোনো দাম নাই ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহ আল্লাহর কসম যাদের ভিতরে ঈমান আছে নামাজের জন্য অল্প আমলই যথেষ্ট যদি ঈমানটা মজবুত থাকে আমরা নবীর ফেরেশতা
সেদিন বাদ খাইতেছি জোহরের নামাজের পরে একটা শ্বাস হইতেছে, আম্মাকে তুই তো খাইতে বসে বাবা এইগুলো খেয়ে আলহামদুলিল্লাহ কি বলতেছিস আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো তাহার দুরুদের গলায় করে মন বসে না তাহার দুরুদের গলায় করে মন বসে না তোমরা জানো না আমরা নবীর ফেলে দিদেওয়ালা জোরে জোরে কি আল্লাহ বারবার কইতা একটা মজার কথা কইতাম নি এখন কিন্তু বাদ খাইছি যদি বাদ খাইতাম আর একটু ডাক দিতাম বুঝলে যখন তারে কবরে দিয়া সবাই উঠে যাবে কবরটা যখন অন্ধকার হবে এবার ফেরেশতা কয় আল্লাহর বান্দা গো এখন বলো না তোমার আপনকে এবার ওই বান্দাটা দেখ আকা দেখতেছে এই টিক্কা ধরে একটা মানুষ কবরে লাগি তারে কবরে নামাইয়া দিছে আপনারা জোরে জোরে বলেন কবরে ফেরেশতা আসবে কয়টা দুইটা ফেরেশতা আসবে কথা সত্য কিন্তু কিতাবের মধ্যে আসছে ফেরেশতা আসবে তিনটা কয়টা জোরে বলুন কয়টা হুজুর তিনটা ফেরেশতা আবার কি আপনার যখন সবাই কবরে ঘুম পাড়াই দিব আপনার ভিতরে তো রূহ নাই যখন আপনারা চলে যাবেন দুইটা ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আসবে এই ফেরেশতা নাম রুমান ফেরেশতা রুমান ফেরেশতা আইসা ওই কবরের মুদ্দার মুদ্দারের ভিতরে যখন রূহটা ঢুকাই দিবে তখন তার ভিতরে প্রাণ চলে আসবে হঠাৎ করে মুদ্দাটা তাকায়া দেখবে সামনে অন্ধকার বামে অন্ধকার পিছনে অন্ধকার সামনে মাটি কিচ্ছু দেখা যায় না এখন আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমারে কোথায় নামাইছে আমি কোথায় আসলাম কোথায় ছিলাম কোথায় আসলাম কবরে কে আমারে নামাইয়া দিল এবার হঠাৎ করে বেঈমানের কানে ভিতরে এমন একটা আওয়াজ আসবে বাবা দুইটা ফেরেশতা আসবে একটা নাম মুনকার আর একজনের নাম নাকির বাজার ঠিক নাবে মুনকার নাকির আসিয়া জব সোয়াল লইব তিনটা প্রশ্ন করব তারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারব তারা চিরদিন জান্নাতে থাকবো আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আবাদুল আবাদ জাহান্নামে বসবাসে তার বেকটা কোন ঠিক নাবে এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার যারা মুনাফিক হবে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্থানে অর্থাৎ মুনাফিকরা জাহান্নামের মধ্যস্থানে থাকবে না জাহান্নামের উপরে থাকবে না জাহান্নামের নিম্ন স্থানে থাকবে বন্ধরে যখন ফেরেশতারা চলে যাবে এই ডান পাশে ভাই মনোযোগ ডান পাশের মাটিটা সত্য দোষ দূরে যাইবে বাম পাশের মাটিটা সত্য দোষ দূরে যাইবে দূরে যাইয়া এমন একটা বেগে আস পরে বাবু এমন একটা সাবা মারবো বাম পাজরের হাড়িটা ভেঙে ডান পাজরে লেগে যাইবো ডান পাজরের হাড়িটা ভেঙে বাম পাজরে লেগে যাবে সামান্য দরজার সিপার ভিতরে আঙ্গুল ছড়লে বড় ব্যথা করে আর কবরের ভিতরে মাটি যখন সাবা মারবো সেই কবরে ডাক দিলে আম্মা যাইতো না সেই কবরে ডাক দিলে দুনিয়ার কেউ যাইতো না সেই কবরে
সফরে ডাক দিলে কেউ তোমার বাচ্চা বাঁচাইতে চাইছে না, কেন? আমি নবী নবী করি, আমার আল্লাহ তো থাকবে ওই গলি পাহাড়, ওই গলি পাহাড় মানে আল্লাহ রাগ থাকবো, আমার নবীর কোন রাগ নাই, নবী সবসময় উম্মতের জন্য দয়ার নবী। আমার নবী নূরে নবী মাটির নবী না, ওই নবীকে মাটি বলে ইমান লাগবে না, না 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 নবী মাটির নবী না, বলো না 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 নবী সুরে কোন আল্লাহ শুনবে না, চোখে দেখবে না, আল্লাহ আকবার বল। এক নম্বর কথা হলো ফেরেশতা কানে শুনবে না, আরেক নম্বর কথা হলো ফেরেশতা চোখে দেখবে না। এবার আপনারা বলেন, কানে যদি না শুনে চোখে যদি না দেখে মুশকিল আছে কি? যদি বেঈমানের কবরে এইসব চিৎকার শুনে বেঈমানের কবরে দুই গজ কম জাহান্নামের লাঠি দিয়ে এমন একটা বাড়ি মারব, কোন জায়গায় বাড়ি দিব ফেরেশতা দেখব না, বাড়ি খায়া তুমি একটা চিৎকার মারবা ফেরেশতা কানেও শুনবে না। যদি কানে শুনতো অবশ্যই মায়া লাগতো, যদি চোখে দেখতো সভাপতি সাহেব অবশ্যই মায়া লাগতো, মানুষের জন্য মানুষের মায়া আছে। পুরা কুমিল্লার মানুষ আল্লাহর কসম আমি নাই যদি না জিজ্ঞেস যদি আপনারা পারেন আমি এর ঘরে আপনারা ভালোবাসি, কেন? এটা আমার রসুলের শিক্ষা। তাইবের যুবকরা নবীরে ফাতফুর মারছে, এরপর নবী বক্ত হবে নাই, খ্রিস্টানে আবার নবীরে ফাতফুর মারছে, এরপর নবী বক্ত হবে নাই, কেন বক্ত হবে নাই? নবী মুসকি হাসি মারছে, একটা মাত্র কারণে নবী বক্ত হবে নাই, আমার নবী শিক্ষা দিছে, আমার নবী শিক্ষা দিছে, আমি বক্ত হতে পারবি না। আমি বললাম রাহমাতুল লিল আলামিন, আর জবান করে কোন আল্লাহ আকবার। আপনারা জবান করে বলেন এমন নবী উম্মত হয়ে মানুষদেরকে গালি দিব নি রে বাবা, না না ফেরেশতা বাড়ি মারবো, বাড়িটা মারলে তুমি চিৎকার করো বাবা, ফেরেশতা চিৎকার আওয়াজ শুনবে না। এটা এখন আমি বেঈমানের সাবজেক্ট এখানে রেখে দিলাম, আবার বেশি বয়ান করলে ইমানদারের কথাটা বোঝাইতে পারবো না, আমি এখন ইমানদারের কথাটা একটু বোঝাই। আজরাইল ইমানদারের ঢোকাটা কবজ করবে, এমন একটা সুর ধরবে বাচ্চা যেমন করে মার পিস্তল থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ওই আজরাইল যখন আসবে বন্ধুর মতো ব্যবহার করবে। আজরাইলে ইমানদারের রুহু টানিব, ইমানদারে একটা সেকেন্ড কষ্ট পাবে না, আমি কিন্তু সময় কেটেছি না, প্রেমে চলে আসে প্রেম জানানি বেনারে। এই আনোয়ার ভাই কুমিল্লা এখন আজকে গাড়িতে আসে আস্তে আস্তে গোজর কইছি না, আপনারা কইছেন আমার গোজর কইতাম, আমি তো নিজে কইছি, আমি ড্রাইভার আমার আনোয়ার ভাই তিনজন আইছি, আজকে বেশি লোক আনছি না, হেরা তো গোজর শুনতেছে আমি আমার গোজর কইতেছি, এটা ভাবো কথা কর কথা কর রসুলের কোলে গোজর কইলে ফাতমান কোলে লাওয়া ছিল জুরে সর জানানি ভাই জানানি বেনারে জলে আজিজির অন্তরে আমার মুর্শিদি দিলে প্রেমে রাগুন নি ভাই ওকে অবনে রে ও জাহানা নিবে না রে নবীরে
কেমনে রে জানানি বাইবো কেমনে রে আমারে সেদিন কয় আম্মা আব্বা দোয়া করছে মানুষের সামনে ওয়াজ করি তুমি একটু দোয়া করে দাও আম্মা কই গিয়ে দোয়া করতাম আমি কই আম্মা একটা দোয়া করবা আমি যেন মদিনায় যাইতে পারি আর জবান বলে কোন আল্লাহ আল্লাহ আমার কুমিল্লার বাবা মদিনা যাইতে গেলে টাকা লাগে না টাকা লাগে না টাকা লাগে না টাকা দিয়া মদিনায় যাওয়া যায় না কি লাগে জানুনি মদিনায় যাইতে গেলে মদিনার নবীর প্রেম লাগবো জোরে কোন ঠিক না বিজি আমার আম্মা কয়